তবে আজকে কেমন চিত্র সেই খবরটা একটু আমাদেরকে জানাবেন, আপনি এই মুহূর্তে কোথায় আছেন সেই খবরটাও আমাদেরকে জানাবেন। সেখানকার চিত্র আপনার মাধ্যমে বলেছি যে সেখানে কোনো চাপ নেই এবং অনেকটা ফাঁকা যাচ্ছিল ট্রেন। এখন আছি গাবতলী বাস টার্মিনালে। এখানকার পরিস্থিতি যদি বলি যে কমলাপুরের চেয়েও এখানে বাজে অবস্থা, মানে কোনো যাত্রী নেই, বাসগুলো ঠায় দাঁড়িয়ে আছে গাবতলী বাস টার্মিনালে। এখানে দেখছেন যে বাসের যারা হেল্পার আছেন, যারা চালক আছেন, স্টাফ আছেন, তারা আসলে যাত্রীর জন্য, রাজশাহী নাটোরের যাত্রীর জন্য, চাঁপাই নবাবগঞ্জের যাত্রীর জন্য তারা এখানে অনেকক্ষণ ধরে, আমি এখানে আছি বেশ কিছুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে তারা দাঁড়িয়ে আছেন। একজন দুজন করে যাত্রী আসছে এবং কেন যাত্রী নেই আমি যদি একটু ভেতরে পরিস্থিতি দেখাই, একটু হাসান ভাই, সহকর্মী হাসান ভাই, তার মাধ্যমে একটু, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? এই ঘন্টাখানিক, ঘন্টাখানিক ধরে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছেন? হ্যাঁ। যাবেন কোথায়? যাবো না, আমি এখানে ই করি রাজশাহী। রাজশাহী যাবেন? ভাড়া বেশি এই জন্য কি যাত্রী হচ্ছে না নাকি? না না না, ভাড়া নিয়মিতই আছে কিন্তু যাত্রী তো নাই। যাত্রী নেই, যাত্রী যা আছে সব ড্রাইভার আমি চলে যাইতেছে, এদিন পরিবহন সবাই বসে রয়েছে কিন্তু কোনো গাড়ি নেই, মানে যাত্রী নেই, সরি যাত্রী নেই, কোনো নাই। যাত্রীর এই অবস্থা কেন? এই অবস্থার কারণে যে একটাই, আপনার ডিস্ট্রিক্ট গাড়ি, ডিস্ট্রিক্ট গাড়ি টাকে চলে যাচ্ছে, আপনার দুই গাড়ি তিন গাড়ি।